দেশে শিশুদের হৃদরোগের চিকিৎসায় মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্রায় 6 লাখ শিশু হৃদরোগের জন্য কার্ডিওলজিস্ট মাত্র 30 জন আর কার্ডিয়াক সার্জন 15 জন। অবিশ্বাস্য হলেও এই তথ্য সত্য এবং শিশুদের চিকিৎসা রাজধানী কেন্দ্রিক হওয়ায় বেশিরভাগ শিশুই তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে উদাসীন রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। আমরা আবারও তার কাছেই যেতে চাই। আহমেদুল কবির, আশা করছি আপনি এই প্রতিবেদনটিও জানতে পেরেছেন। শিশু কার্ডিয়াক সার্জনের উপরে কোর্স নেই, সেটি কেন আসলে? দেখুন, বিষয়টা যদিও মেডিকেল এডুকেশনের, আমাদের যেহেতু অধিদপ্তর তো দুটো, এখন একটা স্বাস্থ্য সেবা আর একটা স্বাস্থ্য শিক্ষা। তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হলেও আমি এটাকে একটু অ্যাড্রেস করি এমন ভাবে যে, ধরেন যে আমাদের স্পেশালিটি তৈরি হচ্ছে বিভিন্নভাবে। একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ কেয়ার, যেটা হয় ইন্টারনাল মেডিসিন কাজ করে, আর একটা হচ্ছে জেনারেল সার্জারি, একটা সার্জারি তারা সবগুলো কাজই করে। তার উপরে বেসিস করে এরপরে আসছে সুপার স্পেশালিটি, ধরেন কার্ডিওলজি, তারপরে বিভিন্ন রকম সুপার কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্টরা অন্য কাজও করেন। আমাদের দেশে আস্তে আস্তে এই ডেভেলপগুলো, সুপার স্পেশালিটিগুলি তৈরি হচ্ছে। এতদিন পর্যন্ত এই কাজগুলি কিন্তু অ্যাডাল্ট যে কার্ডিওলজিস্ট ছিলেন ওনারাই করতেন, শিশুদের সার্জারি ওনারা করতেন, শিশু কার্ডিয়াক কাজ ওনারা করতেন। ট্রানজিশনাল ওয়েতে এখন কার্ডিওলজিস্ট যারা আছেন, যে কার্ডিয়াক সার্জারি শিশুদের বা শিশুদের কার্ডিওলজি, এইটা আরেকটা সুপার স্পেশালিটি ব্রাঞ্চ, এটি আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমাদের অনেকগুলি সুপার স্পেশালিটি আমরা নিড বেস কয়েকটি ওয়ার্কশপ করেছি, আপনি যথার্থই বলেছেন। এখন আমরা যে স্পেশালিটি তৈরি করতে চাচ্ছি সেটি নিড বেস, কি ধরনের স্পেশালিস্ট লাগবে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশে কিছু কিছু স্পেশালিটি এমন বেশি তৈরি হয়েছে যেটি আসলে খুব প্রয়োজন নেই, আবার কিছু স্পেশালিটি আছে সেগুলো আসলে খুবই অপ্রতুল, আবার বেসিক সাবজেক্টে আমাদের সেরকম টিচারই নেই, যে কারণে আমাদের সংকটও তৈরি হচ্ছে। যে কারণে পুরো জিনিসটাকে, কারিকুলামটাকে আপডেট করা এবং নিড বেজ স্পেশালিস্ট তৈরি হওয়ার জন্য বেশ কিছু ওয়ার্কশপ হয়েছে, সেখানে আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করছি। এবং এই শিশু কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জন, কারণ ওই সাবজেক্টে কম্পিটেন্ট হলে, যেহেতু একটু স্পেশালাইজ সাবজেক্ট, ডেফিনেটলি এটার ইম্প্যাক্টটা বেটার হবে। এই মুহূর্তে কাজগুলি করছে না তো অ্যাডাল্ট কার্ডিওলজিস্টরা, এটা স্লোলি আমরা এই সাবজেক্টগুলোকে ডেভেলপ করলে তাহলে সেটা রিপ্লেসড হয়ে যাবে। এটি আমাদের চিন্তাভাবনায়, আমরা বেশ কয়েকটা ওয়ার্কশপ করেছি এবং খুব তাড়াতাড়ি এটি নিয়ে আমরা কাজ করব। জি, আর একটু জানতে চাইবো যে এখানে তো আজকে আমরা যে শিশু শিক্ষা, শিশু চিকিৎসা, শিশুদের চিকিৎসা নিয়ে কথা বলছি, কিন্তু আপনি নিজেই যেটি বললেন যে বিশেষায়িত চিকিৎসকের এমন কিছু কোর্সও করা হচ্ছে যেটার হয়তো এই দেশে খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু খুব প্রয়োজন যেগুলো রয়েছে সেগুলো কারিকুলামের অন্তর্ভুক্তই নেই। তাহলে চিকিৎসা সংক্রান্ত যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটির সংস্কার কত দূর এবং সেটির প্রয়োজনীয়তা আপনারা বোধ করছেন কি না? ডেফিনেটলি আমরা প্রয়োজনীয়তা বোধ করছি, কারণ আমাদের যেটি হচ্ছে মানে মন্ত্রী মহোদয় অ্যাক্রেডিটেশন আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, এর কোয়ালিটি বেটার করা, আপডেটেড কারিকুলাম তৈরি করা এবং নিড বেজ স্পেশালিস্ট তৈরি করা। কারণ হচ্ছে কি, আমাদের সবারই একটা ধারণা যে আমরা ইন্টারনাল মেডিসিন, জেনারেল সার্জারি বা যেগুলো ক্লিনিক্যাল সাবজেক্ট সেগুলোতে কেরিয়ার করব, বা গাইনোকোলজি অবস্টেটিক্স সেগুলোতে করব। আচ্ছা, সবাই যদি আমরা এই সাবজেক্টে কেরিয়ার করি তাহলে বেসিক সাবজেক্ট যেগুলো রয়েছে, যেখানে আসলে চিকিৎসক তৈরির জন্য, সেই সাবজেক্টের লোক তো আমরা পাবো না, এটা তো বটলনেক হয়ে যাবে। যে কারণে উনি সেটা বুঝতে পেরে নিড বেস কোন সাবজেক্টে কতজন আছে, কি অবস্থা, আমার কন্টিনিউড কতটুকু, সেটি নিয়ে অনেক কাজ হয়েছে এবং ফাইনাল স্টেজে গত কয়েকদিন আগে এই বর্ষ শেষ হয়েছে। আমরা এখন থেকে পোস্ট ক্রিয়েশন কোর্স কারিকুলাম এগুলো পুরোপুরি নিড অনুযায়ী আমরা কাজ করব। যেটি আপনাদের যে রিপোর্টটা আপনারা করে নিয়ে এসেছেন আমি অত্যন্ত সাধুবাদ জানাই, কারণ এই সমস্ত জিনিসগুলো আপনারাও যেভাবে বের করে নিয়ে আসেন আমরা নিজেরাও কাজ করছি সমন্বিতভাবে কাজ করে। আমরা চাই যে নিড বেজ একটা জিনিস তৈরি হোক, স্পেশালিস্ট দেশের প্রয়োজনেই তৈরি হবে। আর যেটি আপনিও বললেন যে একটা স্পেশালিটি যেটি হয়তো ক্লিনিক্যাল কনটেক্সটে আমার জন্য ভালো সেটা দেশের জন্য ভালো না, তা আমার একটা সাবজেক্ট যেটা হয়তো ক্লিনিক্যাল সাবজেক্টে প্রচুর লোক তৈরি হচ্ছে, তাহলে অন্য আরেকটা সাবজেক্ট যেটা প্রয়োজন সেটাও তো দরকার। সিমিলারলি একটা যদি চেক এন্ড ব্যালেন্স না থাকে তাহলে তো চিকিৎসা ব্যবস্থা একটি ভারসাম্যহীনতা তৈরি হবে। এটি অ্যাড্রেস করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা নিড বেজ সাবজেক্ট আমরা এমনও করছি যে যেই সাবজেক্টটা আমাদের বেশি দরকার প্রয়োজন হলে আমরা ইনসেন্টিভ দিব এবং তাদের প্রমোশন এবং আদার বিষয়গুলি আমরা ত্বরান্বিত করব এবং তাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করা হবে যাতে ওই সাবজেক্টে আমাদের চিকিৎসকরা উৎসাহিত হন। জি, আরেকটি প্রশ্ন একটু সংক্ষেপে রাখতে চাই, যার উত্তরও সংক্ষেপেই প্রত্যাশা করছি। সেটি হচ্ছে রাজধানী কেন্দ্রিক যেই চিকিৎসা সেবাটি রয়েছে, রাজধানীর বাইরে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে রয়েছে সেখানেও যেন সাধারণ মানুষরা
তাদের শিশুদের দেখাতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? সব চিকিৎসার জন্যই যদি সবাই রাজধানীতে চলে আসে তাহলে তো সেই সংকুলন, সেই মানুষদেরকে যথাযথ সেবা দেওয়ার ক্ষেত্রেও তো সংকট রয়েছে। এটি এটি নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে, কারণ আমরা জানি যে ডোর স্টেপে যদি আমি চিকিৎসা দিতে পারি তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট এবং ঢাকা এসে থাকা যে পরিমাণ মানুষের ভোগান্তি হয় সে কারণে পুরো হেলথ সিস্টেমটাকেই একদম উপজেলা থেকে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল একটা রেফারেল সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এবং ঢাকার বাইরেই এখন আমরা কিন্তু বড় বড় হাসপাতালগুলো চিন্তা করছি, ধরেন কিডনি হাসপাতাল, ক্যান্সার হসপিটাল, ডায়ালাইসিস, কার্ডিয়াক হসপিটাল, বার্ন ইনস্টিটিউট, নিউরো সায়েন্স, এগুলো সব এখন আর ঢাকায় কিন্তু করা হচ্ছে না। সমস্ত পরিকল্পনাগুলো আমরা ঢাকার বাইরে করছি যাতে রোগীদেরকে ঢাকার বাইরে যার যার সিটিতে এসে চিকিৎসাটা পায়, এটি নিয়ে ব্যাপক পরিকল্পনা এবং কাজ শুরু হয়েছে। ঢাকাতে আমরা বড় ধরনের হাসপাতাল আর এনকারেজ করবো না। জি আমেদুল কবির, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।